গত পরশুর এক ঘটনা, ঢাকার এক বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিল্পপতি, আগে তার দুইটা মেয়ে, অনেক তদবিরের পর একটা ছেলে হয়েছে, ছেলের বয়স 3 বছর, কত বছর? মজার খবর হলো, ছেলে যেদিন থেকে একটু আব্বু আম্মু বলতে শিখছে সেদিন থেকে ছেলের রুমে বড় টিভি দিয়ে দিছে আর কার্টুনের ব্যবস্থা করে দিছে। বলেন, বড় টিভি আর কি, কার্টুনের ব্যবস্থা করে দিছে। মজার খবর হলো, ছেলে এখন আব্বুর চোখে চোখ রাখে না, আম্মুর চোখে চোখ রাখে না, কারোর দিকে সে এখন চোখ তুলে কথা বলে না, কারোর দিকেই এখন সে তাকায় না, সে ওই কার্টুন ছাড়া 1 সেকেন্ডের জন্য সে অচল। এখন ডাক্তারের শরণাপন্ন হয়েছে, ডাক্তার জিজ্ঞেস করছে কি করেছেন, বলেন বলে এটা করেছি, ভালো করেছেন, আপনার ছেলে এই চোখে জীবনে আর কখনো মানুষ দেখবে না। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। হ্যাঁ, সারা পৃথিবীর কোন ব্যবসায়ী রমজানের শেষ দশকে হাজার মাসের চেয়ে বেশি বিক্রি করে? কি দোকানে হাজার মাসের চেয়ে বেশি বিক্রি হয়? ফ্যাক্টরিতে হাজার মাসের চেয়ে বেশি বিক্রি হয়ে গেছে? যে এবার এই গার্মেন্টস ওয়ালা রমজানের শেষ দশকে হাজার মাসের চেয়ে বেশি বিক্রি করছে, গত 84 বছরে যা বেচে নাই এই মাসে তার চেয়ে বেশি বিক্রি করছে, এমন আছে তুই একজন? আর অথচ আমার রব আমার জন্য রেখে দিয়েছেন 1 রাত 1000 মাসের চেয়ে বেশি। বলেন, 1 রাত নফল ফরজের সমান, এর অর্থ কি? মাটি হীরা দিয়ে বিক্রি হবে। বলেন, মাটি হীরা দিয়ে বিক্রি হবে আর হীরা 70 গুণ বেশি বেচা হবে। ছাই 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 স্বর্ণ দিয়ে বেচা হবে, স্বর্ণের দ্রব্যে বেচা হবে আর স্বর্ণ 70 গুণ বেশি বেচা হবে। আলকাতরা অক্টেনের দামে বেচা হবে আর অক্টেন 70 গুণ বেশি বেচা হবে। কি আর কয়দিন আছে বাকি? 1 মাস। এই এই মুহূর্তের আগে কারোর অনুভূতিতে এই কথা আসছিল একবার? ও ছেলে না বিদেশ থেকে আসবে, প্রস্তুতি না নিচ্ছেন 2 মাস আগ থেকে? কি আজকে মেয়ের জামা ইতালি থেকে আসছে, শ্বশুরবাড়িতে গেছে আর দেখেন সুটকির ভর্তা রান্ধে আসছে, হরিয়ে কি সুটকির ভর্তা বানায় রাখছে আর কিছু জানতে নাই। 3 বছর পরে মেয়ের জামা ইটালি থেকে আসছে আর শাশুড়ি সুটকির ভর্তা রাঁধছে। সুটকির ভর্তাও তো একটা খাবার, 1 kinds of things, এটাও তো একটা খাবার, এটাও তো একটা বস্তু। লেকিন আমরা আমাদের রোজাকে সুটকির ভর্তা দিয়েও ইস্তেমাল করি নাই। বাস্তব না বাস্তব? সুটকির ভর্তা দিয়ে ইস্তেমাল করে জামাইকে কেমন, এখন জামাই দিলে কেমন লাগে? হরিদের গ্রুপ শ্রদ্ধার সাথে স্মরণ করবে জামাই, কি বলে গোলামে জি করল কি? আহ, 1.5 মাস আছে রমাদান, আপনারা কি আমার জন্য একটু দোয়া করতে পারেন? জাল্লা তার হায়াতটাকে শেষ পর্যন্ত বাড়াইয়া দাও। আপনাদের সকলের হায়াত, আমাদের সকলের হায়াত আল্লাহ তারা রমজানের শেষ পর্যন্ত বাড়িয়ে দেন, রমজানের জন্য আমরা হক আদায় করতে পারি, রমজানের জন্য কি করতে পারি? হক আদায় করতে পারি। এখন থেকে এতে কাফের প্রস্তুতি নেন চাকরিজীবীরা, এখন থেকে ছুটি ছাটার ব্যবস্থা করেন ব্যবসায়ীরা। আপনি জুতার ব্যবসায়ী, আপনি গার্মেন্টসের ব্যবসায়ী, আপনি মুদি ব্যবসায়ী, আপনি 60 বছর বয়স, 50 বছর বয়স, আপনি জীবনে কখনো এতে কাফ করেননি আর কবে করবেন? সামনে রমজানে কবরে একটা এতে কাফ করবেন ব্যাস। অথচ আমাদের নবীজি জীবনে কখনো এতে কাফ ছাড়েননি। বদরে উহুদে খন্দকে তো গিয়েছেন ঠিক, নিজের জীবনে 27টা গাজওয়াতে তো গিয়েছেন ঠিক, 27 বার জিহাদের ময়দানে, লেকিন রমজানের শেষ দশকে মসজিদে নববীতে আর মসজিদে হারামে এতেকাফ। সুবহানাল্লাহ, ওই শেষ দশকে রসুল জীবনে কখনো
জেহাদের ময়দানেও জানেন কি এটা। আপনি শুধু দোকানটার জন্যই আপনি এতেকাফ করতে পারলেন না, খতিব দমদমের শেষ দশকে মানুষ দাওয়াত দেয় এই জন্য এতেকাফ করতে পারে না, কথা বলেন দমদমের শেষ দশকে মানুষের বাড়িতে গিয়া দোয়া করতে হয় এই জন্য এতেকাফ করে না, ইমাম করে তারাবির হুজুরে করে না, 27 তারিখে বাড়ি চলে যাবে এই জন্য করে না, বিষয়গুলো এমন কিনা বলেন, ব্যবসায়ীরা তো করার কি নাই। আমার আব্বা যতদিন সুস্থ ছিল এতে কাপ ছাড়ছে কবে, জাহাঙ্গীর সাহেব নেই, আমাদের জাহাঙ্গীর ভাই নেই, সুস্থ হালতে কোনোদিন আব্বা এতে কাপ ছাড়ছে, এই মসজিদে তো আব্বা এতে কাপ করছে যুগের পর যুগ। আল্লাহ আমাদেরকে রোজার হক আদায়ের তৌফিক দান করুন। আর কতদিন পরে রোজা, এখন থেকে প্রস্তুত। আমাদেরকে কে মনে করাবে, মনে করানে ওয়ালাও নাই, যে মনে করাইতে হওয়া তো ফেসবুকে ডুবে দিছে, মনে করে ফেসবুকে আমার জীবন, ফেসবুকে আমার মরণ, ফেসবুকে আমার উন্না, ফেসবুকে আমার বিছানা, মনে করে মোবাইলে আমার জিন্দগি, আর আমি মনে করতেছি মোবাইলেই আমার মরণা, আমি মনে করতেছি মোবাইলে আমার বুঝি হায়াত, আমারে বানাইছে বুঝি মোবাইলের লেগে বেকুবার কারের পর, মোবাইলকে আমার প্রয়োজনে বানিয়েছে না আমাকে ধ্বংসের জন্য বানিয়েছে, এটা তো বানানো হয়েছিল আমার প্রয়োজনে, এটা তো বানাইছিল লি আমি বানায় আনিছি আলাই গিয়া, এটা বানাইছিল আমার লেগা আমি এখন হয়ে গেছি এটার লেগা, আরে বুঝে নাই কথা, মোবাইল বানাইছিল যেমন গরু হইলো আমার লেগা, কিন্তু যারা গরুর ব্যাপারে হেরা গরুর লেগা কথা কয়, হেরা কি হ্যাঁ 24 ঘন্টা তার পিছিয়ে গরু, হের দিকে তাকালে আর গরুর দিকে তাকালে একরকম দেখা যায়, বাস্তব না বাস্তব বলেন, গন্ধ একরকম বাস্তব না বাস্তব। এখন যারা এইভাবে মোবাইলের পেছনে হাত দিচ্ছেন, এই মোবাইল তোমার ব্রেনকে বিকৃত করে ফেলবে, তোমার চোখ নষ্ট করে ফেলবে। গত পরশুর এক ঘটনা, ঢাকার এক বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিল্পপতি, আগে তার দুইটা মেয়ে অনেক তদবিরের পর একটা ছেলে হয়েছে, ছেলের বয়স 3 বছর, কত বছর মজার খবর হলো, ছেলে যেদিন থেকে একটু আব্বু আম্মু বলতে শিখছে সেদিন থেকে ছেলের রুমে বড় টিভি দিয়ে দিছে আর কার্টুনের ব্যবস্থা করে দিছে, বলেন বড় টিভি আর কি কার্টুনের ব্যবস্থা করে দিছে। মজার খবর হলো ছেলে এখন আব্বুর চোখে চোখ রাখে না, আম্মুর চোখে চোখ রাখে না, কারোর দিকে সে এখন চোখ তুলে কথা বলে না, কারোর দিকেই এখন সে তাকায় না, সে ওই কার্টুন ছাড়া 1 সেকেন্ডের জন্য সে অচল। এখন ডাক্তারের শরণাপন্ন হয়েছে, ডাক্তার জিজ্ঞেস করছে কি কি করেছেন, বলেন বলে এটা করেছি ভালো করেছেন, আপনার ছেলে এই চোখে জীবনে আর কখনো মানুষ দেখবে না, বড় লোক স্ট্যাটাস, নিজেও ব্যস্ত বিবিও ব্যস্ত, ছেলেকে কার্টুনে লাগিয়ে দিয়েছে, এখন ছেলে আর কারোর দিকে চোখ তোলে না, ঘাড় আর তোলে না, এক জায়গায় নিবদ্ধ, ছেলেই কাটে কি এই কার্টুনের এই এই গজব আপনি করেছেন, আপনি এই গজব আপনি করে দিয়েছেন, ওর হাতে মোবাইল তুলে আপনি ধরো এটা দেখো এটা দেখে দেখে খাও, কি বাস্তব না বাস্তব। কি কি করছি, হ্যাঁ মাঝে মাঝে শোনা যায় ইমাম সাহেব বলে ফেসবুকে থাক কথা কম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আসসালাম, হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম।
আল্লাহ আমাদের হায়াতের একটা একটা মিনিটকে দামি বানাবার তৌফিক দান করেন। আমাদের জিন্দগি যেন জিকিরে কাটে, ফিকিরে কাটে, দোয়ায় কাটে, ইবাদতে কাটে। যদি কথা বলি তো ভালো বলি, যদি না বলি তো চুপ থাকি। যদি কথা বলি তো ভালোটা বলি, আর না বলি তো কি থাকি, না বলি তো চুপ থাকি। একটা তসবিহ হাতে নেবেন, দোকানে বসে বসে তসবিহ পড়বেন। আমার নানাজি রহমতুল্লাহ আলাইকে দেখছি দোকানে বসে বসে তেলাওয়াত করতেন। কে দেখছেন? এই দোকানের গদি, এই দোকানের ডেক্স, এ হইল কোরআন শরীফ। চব্বিশ ঘন্টা টাকা দিত, কর্মচারীরা মাল বানত, মেমো করত, টাকা দিত নানা যে এভাবে। কি তো জিন্দগি গেছে তো কবরে। সকালবেলা না কি বলছিলাম, এনারা জিকির করতে করতে ওলি হয়ে গেছে কবরে। আর যারা এটা করে নাই তারা মরে গেছে কবরে। পার্থক্য আছে, একজন ওলি হয়ে কবরে গেছে আর একজন মইরা কবরে গেছে। যাওয়া তো দোনোজনেরই ঠিক, কি যাওয়া তো ঠিক, লেকিন একজন গেছে বন্ধু বন্ধুর কাছে, আরেকজন গেছে আসামি জজের কাছে। যাওয়া তো ঠিক, এই জন্য চলের নিয়ত করি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। মাঝে মনে হয়, রাত্রেও মনে হয়েছে খালুজির কবরের পাশ দিয়ে আসার সময়, ওই কোনায় বসতো, ওই কোনায় এই যে মুরব্বী দিয়ে চেয়ারে বসতো, এখানে বসতো আব্বা, এখানে বসছেন বসছেন, হয়েছে না তো? এখানে যখন একবারে বসা দিতাম আব্বার একটাই ছিল শব্দ, প্রথম শব্দটা বলতো সময় শেষ হয়ে আসছে, বলছে নি এই যে এখানে বসা দিতাম, আব্বা কি বলতো সময় কার শেষ হয়ে আসে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে ঈমান ওয়ালারা, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপরে লিখা হয়েছিল। কেন দিয়েছেন? যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। এখন যদি জিজ্ঞেস করি কেন দিয়েছেন, উত্তর দিবেন যেন আমার ব্যবসা বাড়াতে পারি। যেন আমি মুত্তাকি হইতে পারি। কি তাহলে রমজান কেন? যেন আমি মুত্তাকি হইতে পারি, যেন আমি আমার গুণাগুলোকে মুছে দিতে পারি, যেন আগামী জিন্দগির জন্য গুণামুক্ত এক জীবন আমি লাভ করতে পারি, পেছনের জীবনের গুণাগুলোকে মুছে দিতে পারি, আগামী জীবনে গুণামুক্ত জীবন এখতিয়ার করতে পারি, যেন আমি মুত্তাকি হইতে পারি, যেন আমি মুত্তাকি হইতে পারি। বলেন কে লিখে দিয়েছে রোজা? কে লিখে দিয়েছে? কিভাবে বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। আর শাহজিমে মালিক বলেন এটা অর্ডিনেন্স আমি দিয়েছি, সুবহানাল্লাহ, এটার অর্ডারটা আমি লিখছি, সুবহানাল্লাহ, এটা সচিব দিয়ে লেখাই নাই আমি লিখছি, এটা কেরানে দিয়ে লেখে নাই এটা আমি লিখছি, সুবহানাল্লাহ। বলেন না কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরেও দিয়েছিলাম, তোমাদের উপরেও দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমার হয়ে থাকো এই জন্য, যেন তোমরা আমার হয়ে যাও এই জন্য, আমি দেখব কে কে আমার ভালোবাসায় আমার রহমতের আশায় আমার আযাবের ভয়ে রমজানের দিনের বেলা না খেয়ে থাকে, সুবহানাল্লাহ, আমার ভালোবাসায়, বলেন আমার ভালোবাসায়,
আমার রহমতের আশায়, আমার আযাবের ভয়ে কে কে আমার হুকুম মেনে খানা ছেড়ে দেয়? সুবহানাল্লাহ, খানা পানি খাবার পানি আর বিবি কে কে ছেড়ে দেয়? কে কে ছেড়ে দেয়? আল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি রোজার হক আদা করি আপনি কি করবেন? রব বলেন, তুমি যদি রোজার হক আদা করো আমি তোমাকে দেওয়ার হক আদা করবো। আমি বললাম রব্বুল আলামিন, দেওয়ার হক কি আদায় করবেন? রব্বুল আলামিন বলেন, সোয়া লাখ নবীদেরকে যে দৌলত দিয়েছি তাকওয়ার দৌলত, তোমাকে সেটা দিয়ে দিব। লাআল্লাকুম তাত্তাকুন, নবুয়ত নবুয়ত তো দিতাম না, এটা আমার ওয়াদা, রেসালত তো দিতাম না, এটা আমার ওয়াদা, তবে তাকওয়া দিব, এটা আমার ওয়াদা। আর কতদিন বাকি? আল্লাহ আমার হাত বাড়ায় দাও, আল্লাহ এবার রমজানের হক আদায়ের তৌফিক দান করুন। পাঁচ ওয়াক্ত নামাজ, আমি যেন রমজানের সবার আগে মসজিদে আসতে পারি, সবার পরে আমি মসজিদ থেকে বের হই, আমার প্রথম দিন আর আমার ৩০তম দিন যেন একরকম হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।